प्रिय शिक्षार्थी আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আজকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে চতুর্দশ অধ্যায়ে বাংলাদেশের পারিবারিক কাঠামো ও সামাজিকীকরণের উপর আমার পাঠ নিব। এর উপর ভিত্তি করে গত একটা ক্লাস আমি নিয়েছি, যে পরিবারের প্রকারভেদ শুরু করেছিলাম, যে পরিবারের প্রকারভেদ গত ক্লাসে আমরা দেখেছিলাম স্বামী স্ত্রীর সংখ্যার উপর ভিত্তি করে পরিবারকে ভাগ করা হয়েছিল। এইবার আমরা দেখব কর্তৃত্বের উপর ভিত্তি করে পরিবার, কর্তৃত্বের উপর, কর্তৃত্ব মানে কার হাতে কর্তৃত্ব থাকবে, একটা সমাজে একটা পরিবারে কর্তৃত্বটা কার হাতে থাকবে, বাবার হাতে থাকবে নাকি মায়ের হাতে থাকবে। আমরা অনেক পরিবারে দেখি বাবার হাতে কর্তৃত্ব, বেশিরভাগ পরিবারেই বাবার হাতে কর্তৃত্ব থাকে, আবার কিছু কিছু পরিবারে মায়ের হাতেও কিন্তু কর্তৃত্ব থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। এই কর্তৃত্বের উপর ভিত্তি করে পরিবারের যে প্রকারভেদ সেখানে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে পরিবারকে। একটা হচ্ছে পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার, তার মানে কর্তৃত্বের উপর ভিত্তি করে প্রথমে কার কথা বলবো, পিতৃতান্ত্রিক পরিবার বা পিতৃপ্রধান পরিবার। এখানে বাবাই কিন্তু প্রধান থাকবেন, বাবাই প্রধান থাকবেন, কর্তৃত্ব সমস্ত কিছু বাবাই করবেন, ইনকাম বাবাই করবেন, এবং বাবা যা বলবেন বাবার নামে বংশ পরিচয় হবে, সন্তানদের বংশ পরিচয় কার নামে হবে, বাবার নামে হবে, এবং এখানে পুরাপুরি সংসার পরিচালনা মা হয়তো বাইরে থেকে করবেন, কিন্তু মূলত বাবার নির্দেশেই মা তার সংসারের কাজটা পরিচালিত করবে। তার মানে প্রধান কর্তৃত্বটা কার কাছে, বাবার হাতে, এবং এখানে কিন্তু বাবাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু এই পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবারকেই আমরা সাধারণত দেখি। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এই পিতৃতান্ত্রিক পরিবারেই বিরাজিত। যদিও আমাদের মতো মহিলারা চাকরিজীবী, চাকরি করি, কিন্তু আমার পরিবারও কিন্তু পিতৃপ্রধান পরিবার বা পিতৃতান্ত্রিক পরিবার। আমার পরিবারে আমার মতামতটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে না, আমার স্বামীর মতামতটাকে এখানে প্রাধান্য দেওয়া হবে। তার মানে আমার সন্তান যা কিছু করবে তার বাবার মতামতের উপর ভিত্তি করেই তা করবে, আমার মতামতের উপর ভিত্তি করে করবে না। এটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার বা পিতৃপ্রধান পরিবার। দুই নম্বর হচ্ছে মাতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার। এখানে মায়ের কর্তৃত্ব থাকবে। এখানে কিন্তু ফার্স্টে বলেছিলাম কর্তৃত্বের উপর ভিত্তি করে পরিবার দুই ধরনের, পিতৃতান্ত্রিক, এবার হচ্ছে মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার। এই পরিবারে সাধারণত মায়েরাই সর্বেসর্বা, তার মানে মায়ের কথাই সব চলবে, মা বিভিন্ন কর্মকাণ্ড করবে, কাজ করবে, মায়ের ইয়েতেই বংশ পরিচয় ছেলে মেয়ে মানুষ হবে। আমরা সাধারণত বিভিন্ন উপজাতি, যেমন আমাদের দেশে গারো এবং খাসিয়া এই দুই ধরনের উপজাতিদের ক্ষেত্রে আমরা সাধারণত মাতৃপ্রধান পরিবারের প্রভাব দেখতে পারি। তাইলে আমাদের কিন্তু তোমরা জেনে খুবই অবাক হবে এই প্রশ্নটা কিন্তু, যে আমাদের দেশে কোন উপজাতি সাধারণত মাতৃতান্ত্রিক পরিবারের অন্তর্গত। এটা আমাদের বিসিএস এও আসে প্রশ্ন, অবজেক্টিভ, আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতেও কিন্তু থাকে, একবার না একবার এটা থাকবে। তার মানে এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় জানা, আমাদের জানা, যে সাধারণত গারো এবং খাসিয়া উপজাতি এই দুই ধরনের উপজাতিরা সাধারণত মাতৃতান্ত্রিক পরিবার গঠন করে বা মাতৃপ্রধান পরিবারের অন্তর্গত এরা। এইবার আমরা আসব আকারের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। আকার মানে ছোট নাকি বড়, ছোট পরিবার থাকে, বড় পরিবার থাকে, মাঝারি পরিবার, অনেক ধরনের পরিবার থাকে। তার মানে আকারের উপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে ভাগ করা যাবে। প্রথমেই যদি বলি একক বা অণু পরিবার, তোমরা কিন্তু জানো অণু পরমাণু, খুব ক্ষুদ্র কোনো কিছুকে অণু বলে, তাই তো, ক্ষুদ্র কণাকে অণু বলে। তার মানে বোঝা যাচ্ছে যে একক বা অণু পরিবার হচ্ছে ক্ষুদ্র পরিবার, ছোট্ট পরিবার। এই অণু পরিবারে সাধারণত স্বামী স্ত্রী বর্তমান থাকবে এবং তার সন্তান সন্ততি থাকবে।
এটা হচ্ছে অনু পরিবার বা একক পরিবার। সাধারণত আমাদের দেশের আমাদের যে ফ্যামিলিগুলা আমাদের যে পরিবারগুলা এগুলা কিন্তু অনু পরিবারেরই অন্তর্গত, আমরা কিন্তু একক পরিবারেরই অন্তর্গত। এবং আমরা এটা দেখেছি যে শহরে শহরে কিন্তু ম্যাক্সিমাম পরিবারই অনু পরিবারের অন্তর্গত। এবার আসবো হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার, যৌথ পরিবার মানে এখানে আরো কেউ কেউ থাকবেন, কারা থাকবেন? দাদা দাদি চাচা চাচি, দাদা দাদি চাচা চাচি সহ যে পরিবার গঠন হবে তার মানে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি নিয়ে যে সকল পরিবার গঠিত হবে সেগুলা হবে কি যৌথ পরিবার। আবার এই যৌথ পরিবারে কিন্তু চাচা চাচির ফ্যামিলিও থাকবে, চাচা চাচির ছেলে মেয়েরাও থাকবে, একই সাথে বের উঠবে। সবচেয়ে মজার কথা, এই যৌথ পরিবার কিন্তু খুবই খুবই আনন্দদায়ক পরিবারগুলা, কারণ এই পরিবারে একতাবদ্ধ কাকে বলে এরা কিন্তু এই পরিবার থেকে শিখে। এবং দেখা যায় যে একজনের বিপদ হলে যৌথ পরিবারের সকলেই ঝাঁপিয়ে পড়ে। আমাদের গ্রামের যে পরিবারগুলো এগুলো সাধারণত যৌথ পরিবারের অন্তর্গত। যেমন আমি আমার ফ্যামিলির কথাই যদি বলি, আমার পরিবার শহরের দিকে তাকালে কিন্তু আমার হচ্ছে একক পরিবার, কিন্তু যদি আমি গ্রামের দিকে তাকাই আমরা কিন্তু যৌথ পরিবার। আমার শ্বশুর বাড়ি যৌথ পরিবার, কারণ ওখানে কিন্তু আমরা এখনো সবাই একত্রে। এই যে পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে একক বা অনু পরিবার, তার মানে ছোট পরিবার, স্বামী স্ত্রী সন্তান সন্ততি নিয়ে যে পরিবার সেটা হচ্ছে অনু পরিবার বা একক পরিবার। আর যৌথ পরিবার কোনটা? যেখানে স্বামী স্ত্রী সন্তান সন্ততি সঙ্গে আবার থাকবে চাচা চাচি দাদা দাদি, আবার চাচা চাচি ওদের সন্তানও থাকবে। এটা হচ্ছে সমস্ত ডিসিশন একত্রে নেওয়া হবে, কোনো ডিসিশন এককভাবে কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না যৌথ পরিবারে। এইবার আসবো গ নম্বরে, বর্ধিত পরিবার। এই বর্ধিত পরিবার ও আরেকটু কথা বলে নেই, ওই যে যৌথ পরিবারের কথা বললাম, আমাদের গ্রামের যে সমাজগুলা সেখানে কিন্তু যে পরিবারগুলো আমরা দেখবো ম্যাক্সিমামই যৌথ পরিবারের অন্তর্গত। আমরা যারা শহরে বসবাস করি গ্রামে কিন্তু তাকালে আমরা কিন্তু যৌথ পরিবারের এই অন্তর্গত, কারণ শহরে হয়তো ছড়া ছিটায় বিভিন্ন ভাই এক 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 স্থানে বসবাস করে, কিন্তু যখন গ্রামে আমরা একত্রিত হই তখন কিন্তু দেখা যায় সব ভাই বোন সব বাচ্চা কাচ্চা একত্রে আমরা যৌথ ফ্যামিলি। এবং যদি কোনো গ্রামের আমাদের দাদা আমার মেয়ের দাদা দাদির তাদের কোনো ডিসিশন নেওয়া হয় যৌথভাবেই ডিসিশনটা নেওয়া হয়, তাহলে সেই দিক থেকে ওই ফ্যামিলি আমার যৌথ পরিবার। আচ্ছা, বর্ধিত পরিবার, এই বর্ধিত পরিবারটা কি? এইটা কিন্তু একক পরিবার যৌথ পরিবারের থেকে আরেকটু বড়, আরো বর্ধিত। আরো বর্ধিত মানে তিন পুরুষ এখানে থাকবে, তিনটা পুরুষ তিনটা পর্যায়ে তিনটা কাল থাকবে। যেমন মনে করি আমাদের আমাদের যুগ, আমাদের যুগ আমার সন্তানরা থাকবে সেই পরিবারে, আবার যৌথ পরিবারে কি চাচা চাচি তার পরিবারগুলো থাকবে, দাদা দাদিও থাকবে, ঠিক আছে, দাদা দাদি চাচা চাচি থাকবে, এই গেল হচ্ছে যৌথ পরিবার। এরপর এর থেকেও বেশি কি দাদা দাদিরও বাবা মা, তার মানে আমার মেয়ের দাদা দাদিরও বাবা মা, তার মানে তিনটা পুরুষ এখানে কালক্ষেপণ করবে, অবস্থান করবে, তিন পুরুষ। যে যেই সমাজগুলোতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ছেলে মেয়েদের বলে যে আমার বড় মা এখনো বেঁচে আছে, বড় মা মানে কি হয়তো দেখা গেল দাদার মা তাদেরকে বড় মা বলে, কিংবা দাদার বাবা বড় বাবা বেঁচে থাকে। তা সেগুলা সাধারণত কোন পরিবার? বর্ধিত পরিবার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আরেকটা কথা, এই বর্ধিত পরিবার সাধারণত চীন দেশে আমরা এখনো দেখতে পাই, আমাদের দেশে সচরাচর দেখা যায় না। এর একটা কারণ হচ্ছে আমাদের দেশে মানুষের গড়ায়ু অনেক কমে গেছে, মানুষ খুব দ্রুত দেখা যায় মারা যায়, 60-65 বছর ঊর্ধ্বে 70 বছর পর্যন্ত বেঁচে থাকে মানুষের গড়ায়ু, যেই কারণে এই যে আমাদের বর্ধিত পরিবার খুব কমে গেছে, তারপরেও দেখা যায় গ্রামে দেখা যায়। তবে চীনে এখনো এই পরিবার দেখা যায়, কোন পরিবার? বর্ধিত পরিবার। তাহলে আমি আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছ, আমার যে ক্লাস সেটা উপলব্ধি করতে পেরেছ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।